আসসালামু আলাইকুম সবাইকে, আবারও চলে আসলাম মজাদার মচমচে চিকন জিলাপির রেসিপি নিয়ে। আমি রেসিপিটা তৈরি করেছি খেজুরের গুড় দিয়ে। ঘরে থাকা খুব কম আইটেম দিয়ে আজকে জিলাপিটা তৈরি করছি। প্রথমেই এক কাপে তিন ভাগে দুই ভাগ ময়দা, কোয়ার্টার কাপ চালের গুঁড়া এবং আধা চা চামচ বেকিং সোডা নিচ্ছি। আপনারা এখানে চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। বেকিং সোডাটা দিলে খুব ভালো মচমচে হয় এবং এই মচমচেটা অনেকক্ষণ ধরে থাকে। সব শুকনো আইটেমগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবেন যেন কোনো লাম্প সৃষ্টি না হয়। বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার দিতে পারেন, সেক্ষেত্রে এত বেশি সময় মচমচে থাকবে না। শুকনো উপকরণগুলো মেলানো হয়ে গেলে এতে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা গোলা তৈরি করবেন। খেয়াল রাখবেন যেন খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন না হয়, এজন্য অল্প অল্প করে পানি মেশাবেন। আমার এখানে আধা কাপেরও একটু কম পানি লেগেছে। দেখতে পাচ্ছেন টেক্সচারটা কেমন হয়েছে। এ পর্যায়ে পানি মেলানো অফ করে দিয়ে খুব ভালো করে ফেটবেন। আপনারা ফেটানোর জন্য চাইলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন, তবে আমি চামচ দিয়েই ফেটেছি এবং এতে করে আরেকটু লিকুইড হয়ে এসেছে মিক্সচারটা। মিক্সচারটা এরকম ঘনত্ব চলে আসলে এটাকে ফেটানো অফ করে দিয়ে একটা পাইপিং ব্যাগে কিংবা কোনো সসের বোতলে মিক্সচারটা পুরে নেবেন। ব্যাটারটা যেন এমনই এক নাগারে পড়ে সেটাই খেয়াল রাখবেন, নইলে এটা তেলের মধ্যে ছাড়ার সময় জিলাপিটা সুন্দর হবে না। শিরা তৈরির জন্য এক কাপ চিনি, আধা কাপ পানি এবং দুই টেবিল চামচ গুড় নিয়েছি। আপনারা চাইলে গুড়টা নাও দিতে পারেন। মোটামুটি ঘন একটা শিরা হবে এবং শিরা বানানোর শেষে আধা চা চামচ লেবুর রস দিয়ে দিবেন, এতে করে শিরাটা জমাট বেঁধে যাবে না। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে জিলাপিগুলো ভেজে নেন। খেয়াল রাখবেন জিলাপিগুলো যেন ডুবো তেলে ভাজা হয়। গরম তেলেই জিলাপিগুলো ভাজবেন এবং গোল্ডেন কালার করে ভাজবেন। ভাজা হয়ে গেলে এরপরে জিলাপিগুলোকে শিরায় দিয়ে দিবেন। শিরাতে মিনিট খানেক রেখে তারপর তুলে ফেলবেন। প্যানে জিলাপি দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার শিরা যে পাতিলে নিয়েছেন তাতে কয়টা জিলাপি একসাথে ডুবানো যাবে সেই হিসেবেই জিলাপিগুলো ভাজবেন, কারণ জিলাপি ভাজার পরে তুলে রেখে দিবেন না, এতে করে নরম হয়ে যাবে। শিরায় দেওয়া হয়ে গেলে একটা কাঠিতে করে এটাকে কিছুক্ষণ ঝুলিয়ে রাখুন, তাতে এক্সট্রা শিরাগুলো ঝরে পড়ে যাবে। খুব বেশি সময় শিরাতে ডুবিয়ে রাখবেন না, এতে করেও নরম হয়ে যাওয়ার চান্স থাকে। আমি জিলাপি বানাতে খুব একটা পারদর্শী নই, যার কারণে আমার শেপগুলো খুব একটা ভালো আসছে না। আপনারাও যারা প্রথম প্রথম তৈরি করছেন তাদেরও হয়তো কয়েকটা জিলাপি নষ্ট হবে, তারপরে আস্তে আস্তে সুন্দর হয়ে আসবে। জিলাপি বানানোটা প্র্যাকটিসের ব্যাপার। আমি এটা সেকেন্ড টাইম বানাচ্ছি, তাই জন্য খুব একটা সুন্দর শেপ আসেনি। আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ খুব ভালো একটা শেপ চলে আসবে। আমি একটা একটা জিলাপি করে তৈরি করে নিয়েছি, কারণ আমার শিরা যে সসপ্যানে নিয়েছি সেটা খুবই ছোট, সেটাতে একটার বেশি জিলাপি ডোবানো যাবে না। আপনারা যদি বড় সসপ্যানে শিরাটা নেন সেক্ষেত্রে একসাথে আরও কয়েকটা জিলাপি দিতে পারেন। জিলাপি ভাজার সময় কিছুটা সময় নিয়ে ভাজলে এবং গরম তেলে ভাজলে জিলাপিটা মচমচে থাকে এবং এটা মোটামুটি একদিন পর্যন্ত মচমচে থাকবে। জিলাপি যদি কালারফুল বানাতে চান সেক্ষেত্রে ময়দার ব্যাটারটার মধ্যেই কালার দিতে পারেন, আপনার পছন্দ মতো কালার প্রয়োজন মতো দিয়ে নেবেন। অথবা যখন শিরাটা তৈরি করবেন তখন শিরাটার মধ্যেও দিতে পারেন, তবে যদি গুড়ের শিরা তৈরি করেন সেক্ষেত্রে কালারটা দিলে আসলে কালারটা খুব একটা বোঝা যায় না, শুধুমাত্র চিনির শিরাতেই কালারটা খুব ভালো আসবে। শিরায় দেওয়ার পরে জিলাপিগুলোকে 1.5 থেকে 2 মিনিট একটা কাঠিতে ঝুলিয়ে রাখলে এতে এক্সট্রা যে শিরাটা জমবে সেটা ঝরে পড়ে যাবে। এক্সট্রা শিরা থাকলে জিলাপি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার জিলাপিগুলো তৈরি হয়ে গেছে, আপনাদের ফিডব্যাকের আশা করব কেমন লাগলো আমার রেসিপিটা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।